হাই গাইজ, আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা অ্যাডোব ফটোশপের মাধ্যমে পাসপোর্ট সাইজের একটা ছবি থেকে 32টা ছবি করবেন একটা ক্লিকে। আর এটা করার জন্য প্রথমে আমাদেরকে অ্যাডোব ফটোশপের ফাইলে ক্লিক করতে হবে, তারপর আমরা ওপেনে ক্লিক করব, তারপর পিকচারটিকে সিলেক্ট করে আমরা ওপেনে ক্লিক করব, তারপর আমরা ক্রপে ক্লিক করব। ক্রপে ক্লিক করার পর ওয়াইডে দেবো 1.5 ইঞ্চি, আর হাইটে দেবো 2 ইঞ্চি, রেজলিউশনে দেবো 300। দেওয়ার পর মাউসের লেড বাটনটা চাপ দিয়ে উপর দিক থেকে নিয়ে নিচের দিকে টান দিব। দেওয়ার পর আমরা যতটুকু ছবিটা নিতে চাই ততটুকু নিয়ে আমরা এন্টার দিব। এন্টার দেওয়ার পর আমরা কিবোর্ড থেকে কন্ট্রোল চাপ দিয়ে এতে চাপ দিব, তারপর আবারও কিবোর্ডের কন্ট্রোল থেকে চাপ দিয়ে টিতে চাপ দিব। এবার কিবোর্ডের অল্টা বাটনটা চাপ দিয়ে মাউসের লেড বাটনটা চাপ দিয়ে উপর দিক থেকে কোনাকুনিভাবে একটু টান দিব, চারিদিকে একটা বর্ডারের মতো হয়ে যাবে, তারপরে আমরা এন্টার দিব। এন্টার দেওয়ার পর কন্ট্রোল চাপ দিয়ে কিবোর্ডের এতে চাপ দিব। চাপ দেওয়ার পর আমরা এডিটে ক্লিক করব, তারপর ডিফাইন প্যাটার্ন, তারপর আমরা পিকচারটির একটি নাম দিব, তারপর আমরা ওকে দিব। ওকে দেওয়ার পর আমরা এটাকে মিনিমাইজ করে রাখব, তারপর আমরা আবার ফাইলে যাব, তারপর আমরা নিউয়ে ক্লিক করব, তারপর আমরা ওয়াইডে দেবো 12 ইঞ্চি, হাইটে দেবো 8 ইঞ্চি, আর রেজলিউশনে দেবো 300। দেওয়ার পর আমরা ওকে দিব। ওকে দেওয়ার পর আমরা এডিটে ক্লিক করব, ফাইলে ক্লিক করব, তারপরে নিচে নর্মাল থাকবে, এখানে থাকবে কাস্টম প্যাটার্ন, আর পিকচারটার একদম নিচের দিকে যেটা সবার শেষের পিকচার সেটাকে সিলেক্ট করে ওপেন দিব। ওপেন দিলে একটা ছবি থেকে 32টা ছবি এখানে চলে আসবে, এবং এটাকে এখন আমরা প্রথমে সেভ দিয়ে নিব। এর জন্য ফাইলে ক্লিক করব, তারপর অ্যাজ সেভে ক্লিক করব, তারপর আমরা পিকচারটির নাম দিব, নিচে ফরম্যাট থাকবে জেপিইজি, ডেস্কটপ সিলেক্ট করে সেভ দিব, তারপর আমরা ম্যাক্সিমামে দিয়ে ওকে। এটা সেভ হয়ে গেল। এবার আমরা ইমেজে ক্লিক করব, তারপরে আমরা এখান থেকে রোটেটে 90 ডিগ্রি দিব, দিলে পিকচারটা এরকম করে ঘুরে যাবে, তারপর আমরা ফাইলে ক্লিক করব। এরপর আমরা প্রিন্ট উইথ প্রিভিউয়ে যাব, এখান থেকে আমরা দেখুন এখানে সেন্টার ইমেজ এখানে থাকবে, তারপরে আমরা পেজ সেটআপে ক্লিক করব। পেজ সেটআপে ক্লিক করার পর এখানে এ4 সিলেক্ট করব, তারপরে আমরা ওকে দিব। প্রথমে ওকে দিয়ে এরপর আমরা ডান দিব, তারপর আমরা আবার ফাইলে যাব, তারপর আমরা এখান থেকে প্রিন্টে ক্লিক করব, তারপর প্রপার্টিজে ক্লিক করব। প্রপার্টিজে ক্লিক করার পর এখানে দেখুন ফটো প্রিন্ট এটা সিলেক্ট করব, আর এখানে প্রিন্ট কোয়ালিটি এখানে হাই দিব, তারপর আমরা ওকে দিব। ওকে দেওয়ার পর আমরা আবার এখানে ওকে দিব। ওকে দিলেই কিন্তু প্রিন্ট হওয়া শুরু করবে। তো আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে, আমাকে আপনারা কমেন্ট করে জানাতে পারেন আপনাদের কোনো প্রবলেম হলো কি না, কিংবা আপনারা ঠিকমতো এটা করতে পেরেছেন কি না। যদি না পারেন আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। তো ধন্যবাদ সবাইকে আমার এই ভিডিওটি দেখার জন্য। আল্লাহ হাফেজ।